সিপিআইএম উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার দুপুরে উদয়পুর টাউন হলে প্রয়াত প্রবীণ বাম শ্রমিক নেতা তুষার রায়ের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতেই বাম শ্রমিক নেতা তুষার রায়ের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন পরিবহন মন্ত্রী মানিক দে, বিধায়ক রতন ভৌমিক ও পার্টির জেলা সম্পাদক মাধব সাহা সহ পার্টির অন্যান্য নেতৃত্ব ও পরিবারের সকল সদস্যরা। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার প্রয়াত শ্রমিক নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্কুল জীবনে তুষার রায় ছিল ওনার সহপাঠী, একসাথে পড়াশোনা করেছেন উদয়পুর রমেশ স্কুলে। সেই সাথে উদয়পুরে খাদ্য আন্দোলনে তৎকালীন সময়ে তুষারবাবু এক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। স্মরণ সভায় বামকর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি তার পরিবার পরিজনদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তুষার রায়কে আমি চিনতাম, কিন্তু জানতাম না তুষার রায় আমাকে চিনবে। আমাকে কতটুকু জানতেন সেটা তিনি ভালো বলতে পারবেন যদি বেঁচে থাকতেন। আমাদের পরিচয়ের ক্ষেত্র হচ্ছে রমেশ, দুজনই একই স্কুলের ছাত্র ছিল, একটা সময়ে একই শ্রেণীকে আমরা পড়তাম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।